সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অতিরিক্ত স্বপ্নদোষ বিষয়টি নিয়ে। তো অতিরিক্ত স্বপ্নদোষ যদি হয়, তাহলে অবশ্যই একজন যুবকের, একজন পুরুষের বিভিন্ন ধরনেরই ক্ষতি হয়ে থাকে এবং নানা ধরনেরই সমস্যার সম্মুখীন হতে হয়। তো অতিরিক্ত স্বপ্নদোষ বলতে আমরা কী বুঝব? বুঝব যে যদি পরিমাণের চাইতে আপনার স্বপ্নদোষের পরিমাণটা বেশি হয়। এখন পরিমাণ বলতে কি সেটা আপনাদের হয়তো মানে প্রশ্ন থাকবে, সে বিষয়টিও ক্লিয়ার করে দিই। সেটি হচ্ছে, একজন কিশোর যখন যুবকে পরিণত হয়, তখন কিন্তু তার পুরুষত্বের যে প্রকাশ সেটি কিন্তু স্বপ্নদোষের মাধ্যম দিয়ে সাধারণত প্রকাশ পেয়ে থাকে। এছাড়া আরও বিভিন্ন ধরনের প্রকাশ পাওয়ার বিষয় রয়েছে, যেমন দাড়ি গোঁফ জন্মাইতে পারে, বুকে লোম জন্মাবে, বগলে লোম জন্মাবে, এগুলোর মাধ্যমে প্রকাশ পায়। তবে স্বপ্নদোষটাও কিন্তু এর সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকে। একজন কিশোর যখন যৌবনে প্রদর্পণ করে, তখন কিন্তু তার স্বপ্নদোষ হয়ে থাকে। এখন এই সময়টায় অনেকেই ভয় পেয়ে থাকে যে আমার স্বপ্নদোষ হচ্ছে, এটা কী, কেন হচ্ছে, নানা ধরনের মনের মধ্যে কিন্তু আপনাদের প্রশ্ন থাকে। তো আমি কিশোর থেকে যারা যৌবনে পদার্পণ করছেন, তাদের স্বপ্নদোষ যদি মাসে 3 থেকে 4 বার হয়, তাহলে ভয়ের কিছু নেই, এটা আমি বলবো। যদি এর চাইতে বেশি হয়, অনেকের দেখা যায় যে মাসে 7 থেকে 10 বার, বা অনেকের একদিন 2 দিন পরেই স্বপ্নদোষ হচ্ছে, অনেকের এক রাত্রে উপযুকুরি 2 বার 3 বার পর্যন্ত স্বপ্নদোষ হচ্ছে, তাহলে কিন্তু বিষয়টি জটিল এবং এটির চিকিৎসা প্রয়োজন রয়েছে। তো এই যে বিষয়টি, যে মাসে যদি 3 থেকে 4 বার স্বপ্নদোষ হয়, এটি কিন্তু ভয়ের কিছু নয়। যদি এর চাইতে পরিমাণে বেশি হয়ে যায়, 8 থেকে 10 বার হয়, বা একদিন 2 দিন পরপরই হচ্ছে, এর কারণে শরীরে যে নানা জটিলতা দেখা যায়, যেমন কিশোর যারা যৌবনে পদার্পণ করছে তাদের একটি বিষয় দেখা যায় যে শরীরে দুর্বলতা দেখা যায়, কাজের প্রতি অনীহা দেখা যায়, মানসিকভাবে ভেঙে পড়ে, মানসিকভাবে অনেক সময় ভীতু হয়, লজ্জাবোধ করে কাউকে কিছু বলতে পারে না, একাকে বসে থাকে, মন মারার মতো বসে থাকে, কথাবার্তা বলতে চায় না, ভয় করে যে কী হচ্ছে, এই যে বিষয়গুলো হয়। আর এটি যখন কন্টিনিউ চলতে থাকে দীর্ঘ সময় ধরে, দেখা যাচ্ছে যে আপনার বয়স 20 বছর পার হয়ে গেছে, তারপরেও দেখা যাচ্ছে আপনার প্রচুর পরিমাণে স্বপ্নদোষ হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু আপনার আরও কিছু জটিলতা দেখা যাবে। জটিলতার মধ্যে থাকবে যে আপনার যৌন দুর্বলতা দেখা যাবে, স্বাস্থ্যহানি হয়ে যাবে, শারীরিক দুর্বলতা দেখা যাবে, মন মেজাজ খিটখিটে হয়ে যাবে, এবং আপনার স্বাস্থ্য একেবারে নষ্ট হয়ে যাবে, স্বাস্থ্যে যে লাবণ্যতা থাকবে সেটি আর থাকবে না, এই বিষয়গুলো থাকে। আর বিশেষ করে যৌন দুর্বলতার যে বিষয়টি, এটি যৌন দুর্বলতা কিন্তু বিভিন্ন ধরনের লক্ষণ রয়েছে, যেমন প্রিম্যাচুর ইজাকুলেশন, যারা 20 বছর পরেই দেখা যাচ্ছে বিয়ে করেছে, তাদের যদি অতিরিক্ত স্বপ্নদোষ হয়, দেখা যাচ্ছে দ্রুত বীর্যপাত হওয়ার সমস্যা দেখা যাচ্ছে, ইরেকটাইল ডিসফাংশন যেটিকে বলা হচ্ছে, উত্তেজনার অভাব বা উত্তেজনা সামান্য হলেও সেটি সহবাসের সময় গিয়ে আর থাকছে না, এই ধরনের জটিলতা দেখা যায়। আর যদি দেখা যায় যে এই স্বপ্নদোষ যখন বিয়ে করেছেন তারপরেও থাকছে, অনেকের ক্ষেত্রে এটি দেখা যায় যে স্বপ্নদোষ বিয়ে করার পরেও হচ্ছে, আপনার স্ত্রী বা সঙ্গিনী পাশে রয়েছে তারপরেও আপনার স্বপ্নদোষ হয়ে যাচ্ছে, এই বিষয়টি যদি দেখা যায় তাহলে কিন্তু এটি খুব একটি খারাপ বিষয় হয়ে যায় এবং এর যে ব্যাড ইম্প্যাক্ট বা ক্ষতিকর দিক সেটি কিন্তু খুব খারাপ হয়ে যায়। বিশেষ করে দেখা যায় যে ধ্বজভঙ্গের মতো বা ইম্পর্টেন্সি যে সমস্যাটি বলা হচ্ছে সেটি হয়ে যায়, অর্থাৎ আপনি যৌন মিলনে এক সময় গিয়ে একেবারে ব্যর্থ হয়ে পড়বেন, এই বিষয়গুলো কিন্তু এই স্বপ্নদোষের কারণে হয়ে থাকে। এখন এই যে স্বপ্নদোষ কিশোরদের, যুবকদের এবং প্রাপ্তবয়স্কদের, এই স্বপ্নদোষের আসলে চিকিৎসা কী রয়েছে? তো বিভিন্ন প্যাথিতেই চিকিৎসা রয়েছে, তেমনি হোমিওপ্যাথিতেও কিন্তু এই অতিরিক্ত স্বপ্নদোষ যদি হয়
সেটির চিকিৎসা রয়েছে। এবং হোমিওপ্যাথিতে যদি চিকিৎসা গ্রহণ করা যায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনার কিন্তু এই বিষয়গুলো সমাধান হয়ে থাকে। এখন হোমিওপ্যাথিতে চিকিৎসা বলতে, হোমিওপ্যাথি কিন্তু একটি লক্ষণ সাদৃশ্য চিকিৎসা বিজ্ঞান পদ্ধতি, অর্থাৎ আপনার রোগটা কী, রোগ লক্ষণটা কী, এটির সাথে মিল রেখে যদি ওষুধ প্রয়োগ করা যায় তাহলে কিন্তু আপনার এই স্বপ্নদোষ যত দিনের পুরাতনই হোক, যত বেশি হোক, এটি কিন্তু স্থায়ীভাবে সমাধান হবে। এবং আপনার যে অতিরিক্ত স্বপ্নদোষ হওয়ার ফলে যে ক্ষতিগুলো হয়েছে সেগুলো কিন্তু পূরণ হয়ে যাবে। তো হোমিওপ্যাথিতে লক্ষণের সাথে মিল রেখে আমি যে হোমিওপ্যাথি ওষুধগুলো ব্যবহার করে খুবই ভালো ফলাফল পেয়েছি, আমি এখন আপনাদের সাথে সেটি শেয়ার করব। তো আমি বলবো, যাদের অতিরিক্ত রাত্রি জাগরণ করার অভ্যাস রয়েছে, নেশা করার অভ্যাস রয়েছে, এবং অল্প বয়সে যাদের স্বাস্থ্য বৃদ্ধির মতো দেখা যাচ্ছে, এবং অলস প্রকৃতির জীবনযাপন করে, অর্থাৎ ছাত্র জীবনে যারা অলস প্রকৃতির হয়ে থাকে, দীর্ঘ সময় ধরে রাত্রি জাগরণ করে, শারীরিক দুর্বলতা দেখা যায়, তাদের ক্ষেত্রে কিন্তু নাক্স ভূমিকা নামের একটি হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে, এটি কিন্তু খুবই ভালো কাজ করে থাকে। দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো, যারা বিবাহিত, অর্থাৎ পুরুষ, বিবাহিত পুরুষ, তাদের যদি দেখা যায় যে স্ত্রীর পাশে থাকার পরেও স্বপ্নদোষ হচ্ছে এবং বীর্য একেবারে পানির মতো পাতলা হয়ে গেছে, স্বপ্ন দেখে বা না দেখেই আপনার স্বপ্নদোষ হয়ে যাচ্ছে বা বীর্যপাত হয়ে যাচ্ছে, আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারছেন না কিন্তু আপনার স্বপ্নদোষ হচ্ছে, রাত্রে ঘুমানোর সময় যৌন উত্তেজনা এসে আপনার স্বপ্নদোষ হয়ে যাচ্ছে, কিন্তু আপনি যখন স্ত্রী সহবাসে যাচ্ছেন সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাচ্ছেন, এই লক্ষণটি যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু ন্যাট্রামিউ নামে একটি হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে, এটি কিন্তু খুবই ভালো কাজ করে থাকবে। আর যারা যৌবনে পদার্পণ করার পর হতেই অতিরিক্ত স্বপ্নদোষে ভুগছেন, স্বাস্থ্য বেশি মোটাসোটা, আপনার বয়সের তুলনায় আপনার স্বাস্থ্য অনেক বেশি, এই ক্ষেত্রে অ্যাসিড ফসফরিকাম নামক যে হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে এটিও কিন্তু খুবই ভালো কাজ দিয়ে থাকে। তো বন্ধুরা, এগুলো ছিল পাওয়ার মেডিসিন। এগুলোর পাশাপাশি আপনার যদি দেখা যায় যে রাত্রে একা একা থাকতে ভয় লাগছে, বুক ধরফর করে, এবং রাত্রে একা ঘরে থাকার ফলে ভয় লাগে, এবং এই ভয়ের কারণে যদি আপনার স্বপ্নদোষ হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু ডায়োসকোরিয়া নামের যে হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে এটি কিন্তু ভালো কাজ করে থাকে। এছাড়া সালফার ভালো কাজ করে থাকে এই অতিরিক্ত স্বপ্নদোষের জন্য, ভালো কাজ করে থাকে ক্যালিফসফোরিকাম, এই মেডিসিনগুলো কিন্তু আপনার ভালো কাজ করে থাকে। এছাড়া সিলেনিয়াম নামক হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে, এটিও ভালো কাজ করে থাকে। এগুলো ছিল হোমিওপ্যাথিক পাওয়ার মেডিসিন। এখন আমি কিছু বায়োকেমিক্যাল কথা বলবো, যেগুলো কিন্তু আপনার লক্ষণের সাথে মিল রেখে ব্যবহার করলে এই হোমিওপ্যাথিক ওষুধের পাশাপাশি ভালো কাজ দিয়ে থাকে এবং দ্রুত রেজাল্ট ভালো পাওয়া যায়, সেটি হচ্ছে ক্যালিফসফোরিকাম বায়োকেমিক। এই ক্যালিফসফোরিকাম বায়োকেমিকও যদি দেখা যায় যে কারো অতিরিক্ত স্বপ্নদোষ হচ্ছে এবং ঘন ঘন স্বপ্নদোষ হচ্ছে, স্বপ্নদোষ কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না, পাশাপাশি শারীরিক দুর্বলতা দেখা যাচ্ছে, স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে, মন মেজাজ খিটখিটি হয়ে যাচ্ছে, এবং রাত্রে উপর্যুপুরি কয়েকবার স্বপ্নদোষ হচ্ছে, সেক্ষেত্রে ক্যালিফসফোরিকাম বায়োকেমিক ভালো কাজ করে থাকে। এছাড়া ন্যাট্রাম ফসফোরিকামক যে বায়োকেমিক রয়েছে এটি কিন্তু এই অতিরিক্ত স্বপ্নদোষের সমস্যা সমাধানের জন্য খুবই কার্যকরী। যাদের অতিরিক্ত গ্যাসের সমস্যা রয়েছে, অম্বলের সমস্যা রয়েছে, এবং দেখা যাচ্ছে যে স্বপ্নদোষ যেটি হচ্ছে সেটি যে বীর্য আসছে সেটি একেবারে পাতলা, এবং স্বপ্নদোষ হওয়ার পরে আপনার পেনিসে জ্বালাপোড়া করছে, এই লক্ষণে কিন্তু ন্যাট্রাম ফসফোরিকাম যে বায়োকেমিক রয়েছে এটি আপনারা ব্যবহার করলে ভালো ভালো ফল পাবেন। এটি ছিল বায়োকেমিক ওষুধ। এছাড়া ক্যালকেরিয়া ফস রয়েছে, এটিও ভালো কাজ করে থাকে। আর এখন আমি বলবো কয়েকটি মাদার টিংচারের কথা, যে মাদার টিংচারগুলো আপনার এই অতিরিক্ত স্বপ্নদোষ সমস্যার সমাধানের জন্য খুবই ভালো কাজ করে থাকে। সেগুলোর মধ্যে রয়েছে স্যালিক্স নারিকা। স্যালিক্স নারিকা যদি লক্ষণের সাথে মিল রেখে আপনার এই অতিরিক্ত স্বপ্নদোষের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, সেক্ষেত্রে খুবই ভালো ভালো ফল দিয়ে থাকে। স্যালিক্স নারিকা যাদের অতিরিক্ত ঘন ঘন স্বপ্নদোষ হচ্ছে, স্বপ্ন দেখি অথবা স্বপ্ন না দেখেই যাদের স্বপ্নদোষ হচ্ছে, ঘুমের মধ্যে যাদের স্বপ্নদোষ হচ্ছে, এবং যাদের দেখা যাচ্ছে যে স্বপ্নদোষ হওয়ার ফলে শারীরিক দুর্বলতাটা এতই প্রকট আকার ধারণ করেছে
যে সে নড়ে চড়ে বসতে পারে না, কোনো কাজে মন মানসিকতা দিতে পারে না, পড়াশোনায় অমনোযোগী হয়ে যাচ্ছে, শারীরিক পরিশ্রমে ব্যর্থ হয়ে যাচ্ছে, এক্ষেত্রে কিন্তু সেলেকশন এরিয়া আপনাকে খুবই ভালো ফলাফল দিবে। এছাড়া চায়না কিন্তু চায়না মাদার যেটি সেটিও কিন্তু এই অতিরিক্ত স্বপ্নদোষের সমস্যা সমাধানের জন্য এবং এই অতিরিক্ত স্বপ্নদোষ হওয়ার জন্য যে শারীরিক দুর্বলতা দেখা যায়, যৌন দুর্বলতা দেখা যায় এবং আপনার কাজে যে অনীহা দেখা যায়, বিভিন্ন ধরনের দুর্বলতা দেখা যায়, আপনি একেবারে যখন দুর্বল হয়ে পড়বেন, খাবারে অরুচি চলে আসবে, স্বাভাবিকভাবে যখন অতিরিক্ত স্বপ্নদোষ হবে তখন কিন্তু খাবারের যে অরুচি সেই ভাবটি আপনার চলে আসবে অটোমেটিক্যালি। তো এই যে খাবারে অরুচি, শারীরিক দুর্বলতা, এই ক্ষেত্রে কিন্তু চায়না মাদার টিংচারটিও ভালো কাজ করে থাকে। এছাড়া রয়েছে নোফারলোটিয়া, অ্যাগনাসকাস্ট, অশ্বগন্ধা, অ্যাসিড ফস, মাদার টিংচার, এগুলো কিন্তু লক্ষণের সাথে মিল রেখে যদি ব্যবহার করা যায় খুবই ভালো ফল পাওয়া যায়। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন যে অতিরিক্ত স্বপ্নদোষ কী এবং অতিরিক্ত স্বপ্নদোষ হওয়ার ফলে কী কী ক্ষতি হয় এবং অতিরিক্ত স্বপ্নদোষ হলে হোমিওপ্যাথিতে কোন ওষুধগুলো ভালো ফলাফল দিয়ে থাকে সেই ওষুধগুলো সম্পর্কে আজকের ভিডিওটিতে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের আলোচনাটি আর দীর্ঘস্থায়ী করব না, আমি বলবো যাদের এইরকম অতিরিক্ত স্বপ্নদোষ হচ্ছে কিশোরে যৌবনে পদার্পণ করার অবস্থায় এবং পূর্ণাঙ্গ পুরুষত্ব লাভ করার পরে, অর্থাৎ আপনার যখন একজন পুরুষ স্বাভাবিক বয়সে হচ্ছে, বিয়ে করার পরও যাদের স্বপ্নদোষ হচ্ছে, এর স্বপ্নদোষ হওয়ার ফলে যাদের যৌন দুর্বলতা, ইরেক্টাইল ডিসফাংশন, প্রিম্যাচুর ইজাকুলেশন, ইম্পর্টেন্সি সমস্যা হচ্ছে, অবশ্যই আপনারা একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে কথা বলে পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করবেন। আপনার এই অতিরিক্ত স্বপ্নদোষ হওয়ার ফলে যে সমস্যা হচ্ছে এবং অতিরিক্ত স্বপ্নদোষের যে সমস্যা হচ্ছে, হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে এটি সফলভাবে ভালোভাবে এবং স্থায়ীভাবে ভালো হবে বলে আশা করি। আজকের আলোচনা এ পর্যন্তই ছিল। আজকের আলোচনাটি যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাথেই থাকবেন, ফেসবুক পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এ বলে এখানে বিদায় নিচ্ছি, যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।